কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। যথারীতি বুলবুল আহমেদ লেনিন তোমাদের জন্য আজকে অসাধারণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। বিশেষ করে বর্তমানে সৌদি আরবিয়া কিংবা আরবিক যত অঞ্চল আছে সব কিন্তু এখন সবুজ হয়ে যাচ্ছে, বনায়নে ভরে যাচ্ছে। আর একটা সময় যেমন ধুধু মরুভূমি ছিল, এখন কিন্তু দুগন্ত জুড়ে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। আর ওইখানকার দৃশ্যগুলো আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে। তো আজকে এই দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো। যথারীতি বুলবুল আহমেদ লেনিন তোমাদের সাথে আছি। তো কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না, অবশ্যই স্কিপ করলে অনেক কিছু মিস করবে। সো দেখতে থাকো। চতুর্পাশ যেন শ্মশান আমরা বলি না, ঠিক এই শ্মশানের মতো না। দেখো কীভাবে এগুলো কি চিল না কি আল্লাহ জানে। যাই হোক, দৃশ্যপটটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর আর খারাপ না অবশ্য। চতুর্পাশটা দেখো মহামিয়া, আর ধীরে ধীরে কিন্তু দেখো বনাঞ্চ হয়ে যাচ্ছে, সব সবুজে ডেকে যাচ্ছে। দালান কোঠা তো দিন দিন বেড়েই চলছে। তো আমরা যখন এইখান থেকে যাচ্ছিলাম তখন এই গাছটা দেখতে পেলাম, অনেক সুন্দর। ওয়াও, ইমাজিন দেখো ওই পাশটি কিন্তু একদম সবুজ, তাই না? ওয়াও, কি একটা অবস্থা, এত গাড়ির শব্দ করতে। আচ্ছা যাই হোক, ও আমি যতক্ষণ এইখানে ছিলাম টুংটাং শব্দ অবস্থা অবশ্য খারাপ হয়ে গেছে। এই যে মরুভূমি মাঝখানে গেলো কি জানো, এগুলো ছোট ছোট গাছ জন্মাইতেছে, ছোট ছোট গাছ। একদম গ্রামে যে দৃশ্যগুলো বাড়িগুলো দেখেন একদম বাংলা চড়া, সেই আফ্রিকার মতো মনে হইতেছে, তাই না? এরকম একটা বিষয়। তবে দৃশ্যপটগুলো একসময় পুরো সৌদি আরেবিয়া কিংবা আরবিক যত গানটি আছে সবগুলোর মধ্যে কিন্তু একই সিস্টেম দেখা যেত। তবে বৈচিত্র্যের মাঝে মাঝে এখনও দুবাই গেলে এইসব দৃশ্য দেখা যায়, বিশেষ করে দুবাইতে এই ফিল্মগুলো পাওয়া যায়। অসাধারণ দৃশ্য আমার কাছে মনে হচ্ছে, তোমাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবো। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, বিশেষ শেয়ার করবা। বাই বাই।